এখানে আমাদের কার্ভ সেটিং এর একটা ম্যাথ আছে যেখানে বলা আছে যে আমাদের টোটাল যে ডিফ্লেকশন অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা হলো ফর্টি ফর্টি এইট ডিগ্রি এবং আমাদের যে ডিজাইন স্পিড সেটা হলো এইটি কিলোমিটার পার আওয়ার ওকে এইটি কিলোমিটার পার আওয়ার এবং ম্যাক্সিমাম যে সুপার এর রেট সেই রেটটা হলো জিরো পয়েন্ট ওয়ান টু এবং ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ অফ রেডিয়াল অ্যাক্সেলারেশন মানে আমাদের আলফা সেই আলফা ভ্যালু হলো জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড ওকে আর চেইনেজটা দেওয়া আছে পিআই এর মানে পয়েন্ট অফ ইন্টারসেকশন এর সেটা হলো 840 তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো ট্রানজিশন কার্ভ আর হাফ সার্কুলার কার্ভ এই দুটাকে ডিফ্লেকশন অ্যাঙ্গেল মেথডের মাধ্যমে সেট করতে হবে যেখানে আমরা পেগ ইন্টারভাল ব্যবহার করব 20 মিটার করে ওকে তো এই টাইপের অঙ্কগুলো যখন করতে যাই তখন আমাদের মেইনলি প্রথমে আর বের করে নিতে হয় এল বের করতে হয় শিফট তারপরে স্পাইরাল অ্যাঙ্গেল এবং পোলার ডিফ্লেকশন অ্যাঙ্গেল আলফা এই জিনিসগুলো আমাদের বের করে নিতে হয় কারণ পোলার ডিফ্লেকশনের মাধ্যমে আমরা আমাদের ট্রানজিশন কার্ভ যেটা সেটাকে সেট করতে পারবো ডেল্টা এস এটার মাধ্যমে মানে প্যারাল অ্যাঙ্গেলের মাধ্যমে আমরা আমাদের সার্কুলার কার্ভের ভেতরে যে অ্যাঙ্গেল আছে তারপরে তার লেন্থ ওই জিনিসগুলো বের করতে পারবো তো আমাদের মোটামুটি এখন এই জিনিসগুলো প্রথমে বের করে নিতে হবে তো আর এর ভ্যালু যখন আমরা বের করতে যাব সেটার জন্য আমাদের একটা ফর্মুলা জানা আছে আর এটা সমসমান আসে বি স্কয়ার ডিভাইডেড বাই জি ইনটু ই প্লাস তো এই জায়গাটায় আমরা যদি ই এর ভ্যালু ম্যাক্সিমাম নেই এবং এফ এর ভ্যালু ম্যাক্সিমাম নেই তখন আমাদের আর এর ভ্যালুটা কি আসবে আর এর ভ্যালুটা কিন্তু মিনিমাম আসবে মানে রেডিয়াস আমাদের কি অবশ্যই রাখতেই হবে তো এই ম্যাট্রার ভিতরে যদিও এখানে ই এর ভ্যালুটা দেওয়া আছে এফ এর ভ্যালুটা কিন্তু দেওয়া নেই কিন্তু এফ এর ভ্যালুটা দেওয়া না থাকলেও এফ এর জন্য আমাদের কিন্তু একটা চার্ট জানা আছে তো ওই চার্টটা থেকে আমরা কি করবো এখন এফ এর ভ্যালুটা বের করে নিব তো এইটা আমাদের প্রশ্ন যদি দেওয়া থাকে আমরা কিন্তু মুহূর্তে রাখতে পারবো কারণ চারটা বেশ সহজ আমি একটু বলি এখানে তো চার্টটা আমাদের এখানে ভ্যালুসিটি গুলো দেওয়া আছে মাইল পালাওয়া মাইল পার আওয়ারে আর এখানে আমাদের এফ এর ম্যাক্সিমাম ভ্যালু গুলো দেওয়া আছে তো এই চারটা শুরু হয় আমাদের 70 থেকে এখানে থেকে 70 তারপরে পাঁচ করে কমতে থাকে 65 এরপর আসবে 60 এরপর 55 এরপর আসবে 50 এই 50 পর্যন্ত পাঁচ করে কমে এরপর 20 পর্যন্ত 10 করে কমতে থাকে তাহলে এখানে আসবে 40 30 আর এখানে আসবে 20 তো ভেলোসিটি যত কম হয় আমাদের ফ্রিকশনটা কি হয় তত বেশি হয় তো এখানে আমাদের ফ্রিকশনটা শুরু হবে থেকে আর এখানে হবে ওয়ান হবে এবং জিরো পয়েন্ট ওয়ান জিরো তো এটা হলো আমাদের মোটামুটি চার তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ভ্যালুসিটিটা সেটা কোন রেঞ্জে আছে সেটা একটু চেক করতে হবে আমাদের তাহলে আমাদের ভ্যালুসিটিটা দেওয়া আছে কত এইটি কিলোমিটার পার আওয়ার তো এটাকে মাইল পার আওয়ার নেওয়ার জন্য আমরা জিরো পয়েন্ট সিক্স টু ওয়ান অথবা জিরো পয়েন্ট সিক্স টু দ্বারা গুণ দিব গুণ দিলে এখানে যা আসবে এটা হল ফর্টি নাইন পয়েন্ট সিক্স এইট মাইল পার আওয়ার তো যেহেতু একটু পরে আমাদের মিটার পার সেকেন্ডটাও লাগবে তো সেটার জন্য আমরা যেটা করবো এই যে এইটি এটিকে থ্রি পয়েন্ট সিক্স দ্বারা ভাগ করবো তো সেটা দ্বারা ভাগ করলে আমাদের এখানে রেজাল্ট আসবে টোয়েন্টি টু পয়েন্ট টু টু মিটার পার সেকেন্ড ওকে এই ভ্যালুটা রাখলো এখন আমাদের এফ এর ভ্যালুটা বের করার জন্য আমরা এটার দিকে তাকাবো এটা সবচেয়ে ক্লোজ কার আছে ফিফটি এর ওকে ফিফটি এর সবচেয়ে ক্লোজ আছে আমরা চাইলে সেফার ডিজাইন করার জন্য ফিফটি ফাইভ এরটা নিতে পারি অথবা আমরা ফিফটি টা নিয়েও কাজ করতে পারি তো এখানে আমরা ফিফটি টা নিয়ে কাজ করতেছি দ্যাট ইজ জিরো পয়েন্ট ওয়ান ফোর তো এখন আমরা যদি এখান থেকে রেডিয়াসটা বের করতে চাই তাহলে সব ভ্যালুই আমাদের মোটামুটি জানা আছে তো রেডিয়াস এর এখানে বি এর জায়গায় আমাদের বসবে টোয়েন্টি টু পয়েন্ট টু টু হোল কিউ হোল স্কোয়ার জি এর ভ্যালু নাইন পয়েন্ট এইট ই এর ভ্যালুটা কত ই এর ভ্যালু দেওয়া ছিল জিরো পয়েন্ট ওয়ান টু টু চেক করে নিই ই মানে হ্যাঁ জিরো পয়েন্ট ওয়ান টু আর আমাদের এফ এর ভ্যালুটা কত এফ এর ভ্যালুটা হলো জিরো পয়েন্ট ওয়ান ফোর তো এটাকে আমরা ক্যালকুলেট করলে রেডিয়াসটা আসবে ওয়ানটি থ্রি পয়েন্ট সেভেন সেভেন মিটার তো এখানে আমাদের যে রেডিয়াসটা আসলো এটা কিন্তু মিনিমাম রেডিয়াস তো আমরা অঙ্কের ভিতরে বেশিরভাগ ক্ষেত্রে একদম এই মিনিমাম রেডিয়াসটা নিয়ে কাজ করি না আমরা তার থেকে একটু বাড়াই নিই এখন বাড়াতে আমরা বাড়াতে আমরা কতটুকু যেতে পারি সেটার জন্য আমরা যেটা দেখবো সেটা হলো এলিভেশনটা কিন্তু আমরা রাখি ম্যাক্সিমাম এলিভেশনটা আমরা মনে করলাম ধরে নিলাম যে ফ্রিকশনটা হলো জিরো ওকে মানে রাস্তা টায়ার টায়ারটা আমরা ধরে নিলাম কোনো ফ্রিকশনই নেই তো ফ্রিকশন না থাকলে কতটুকু এলিভেশন দেওয়া দরকার সেটার জন্য আমাদের রেডিয়াসটা কত সেটা দেখি ফ্রিকশন যদি জিরো ধরি তাহলে এখানে আসবে টোয়েন্টি টু পয়েন্ট টু টু হোল স্কোয়ার ডিভাইডেড বাই নাইন পয়েন্ট এইট ইন্টু এখানে জাস্ট এই ই এর ভ্যালুটা থাকবে সেটা কত জিরো পয়েন্ট ওয়ান টু তো এখন আমরা যদি হিসাব করি এখানে আমাদের রেজাল্ট আসবে চারশো হাফলি চারশো বিশ মিটারের মতো আর এখানে আমরা যে ভ্যালুটা পেলাম এটা হলো আমাদের রেডিয়াসের ম্যাক্সিমাম ভ্যালু অর্থাৎ এর থেকে বেশি কিন্তু যাওয়া যাবে না ওকে তো ম্যাক্সিমাম ভ্যালু হলো চারশো বিশ আর মিনিমাম ভ্যালু হলো একশো তিরানব্বই তো এটার মাঝামাঝি যে কোনো ভ্যালু আমরা চুজ করতে পারি এখানে আমি এই অঙ্কের জন্য যেটা চুজ করলাম সেটা হলো আর ইজ ইকুয়াল টু থ্রি হান্ড্রেড মিটার তো আর এর ভ্যালু থ্রি হান্ড্রেড না আর এর ভ্যালু ফোর হান্ড্রেড ধরা যেত তবে ইউজুয়ালি মাঝামাঝি যেটা ধরাটা একটু বেটার আর কি আমাদের ভ্যালুগুলো মোটামুটি সুন্দর আছে তাহলে আর এর ভ্যালু আমরা এখানে ধরলাম কত থ্রি হান্ড্রেড মিটার তো আর এর ভ্যালু যেহেতু পেয়ে গেছি আর এর ভ্যালু জানলে আমরা কিন্তু এলও বের করতে পারি যেটা হলো আমাদের ট্রানজিশন কার্ভের লেন্থ তো লেন্থ এল এটার ফর্মুলাটা হলো ভি কিউ ডিভাইডেড বাই আলফা ইনটু আর যেখানে আলফাটা হলো আমাদের রিডিয়াল অ্যাক্সেলারেশনের চেঞ্জের রেট তো ভ্যালুগুলো এখানে বসাই টোয়েন্টি টু পয়েন্ট টু টু উব ডিভাইডেড বাই আলফা সেটা দেওয়া ছিলো টু যদি দেখে এই যে আমাদের এখানে আলফা দেওয়া ছিল কত জিরো পয়েন্ট টু মিটার পরে আমাদের এল এর ভ্যালুটা আসবে এটাকে রাফলি আমরা মিটার পারি ওকে তাহলে আমরা বের করে রাখলাম সেটা কত মিটার তো এটা বের করার পর আমরা এখন যেটা বের করবো সেটা হলো এল এর ভ্যালুটা আসবে আহ আমাদের যে ডেল্টা এস টা আছে সেই ডেল্টা এস টা কত আসবে জিরো পয়েন্ট থ্রি জিরো ফাইভ আর এখানে যে ভ্যালুটা আসবে সেটা অবশ্যই কিছু আসবে রেডিয়ান আসবে তো রেডিয়ান থেকে আমরা যখন ডিগ্রি ডিগ্রিতে কনভার্ট করবো তখন এটা আসবে সেভেন্টিন ডিগ্রি টোয়েন্টি সেভেন মিনিটস ওকে রাউন্ড অফ করে এতটুকু আসে আচ্ছা এটা টোয়েন্টি সেভেন না এটা টোয়েন্টি এইট মিনিটস ওকে তো এটা আসলো আমাদের ডেল্টা এস এরপরে আমরা যেটা হিসেব করে রাখবো সেটা হলো আমাদের শিফটটা মানে ট্রানজিশন কার্ভ ইন্ট্রোডিউস করার কারণে আমাদের যে সার্কুলার কার্ভটা সেটা কিছুটা উপরের দিকে শিফট করে যায় ওই শিফটের ভ্যালুটা আছে এল স্কোয়ার বাই টোয়েন্টি ফোর আর এর সমান তো এল মানে হলো আমাদের ওয়ান এইটি থ্রি এটার উপর হোল স্কোয়ার

তাহলে আমাদের তো পয়েন্ট অফ কার্ভের যে জিনিসটা লাগবে কারণ সেখান থেকে আমরা কার্ভটাকে সেট করা শুরু করি যদি একটু চিত্রে দেখাই ব্যাপারটা ওকে তো যে জিনিসটা হয় এটা আমাদের সার্কুলার কার্ভটা হওয়ার কথা ছিল কিন্তু সার্কুলার সরাসরি না করে আমরা কি করি এদিক বারবার একটা ট্রানজেকশন কার্ড দিই তাহলে এত রকম একটা ট্রানজেকশন কার্ভ এখানে থাকে আর এই পাশেও একটা কি থাকে ট্রানজেশন কার্ড থেকে এরকম সেই ট্রানজেশন কার্ভটার যে পয়েন্ট থেকে কার্ভটা শুরু হলো সেখান থেকে আমরা এরকম একটা টেনজেন্টটা নিই আর এখান থেকেও আমরা এরকম একটা ট্যানজেন্ট টেনে দিই তো টানার পরে এখানে যে পয়েন্ট আছে এই পয়েন্টটা হলো আমাদের পিআই তো আমাদের রাস্তা তো কোনো না কোনো জায়গা থেকে শুরু হয়েছে সেখান থেকে চেইন দিয়ে এসে এই জায়গায় যে পাওয়া গেল সেটা আমাদের দেওয়া আছে সেটা কত সেটা হলো এইট হান্ড্রেড মিটার কিন্তু আমাদের তো সেটা দরকার না আমাদের এই জায়গাটা দরকার কারণ এখান থেকে আমরা আস্তে আস্তে কি করবো ট্রানজিশন কার্ডটা এখানে বসাবো তারপর সার্কুলার কার্ড বসাবো তারপর আবার ট্রান্সিশন কার্ড তারপর এই পয়েন্ট আমরা এসে বসাবো তা আমাদের এখানে কি দরকার এখানে এই পয়েন্টটার ট্রান্সেশনটা পয়েন্ট আমাদের দরকার তো এই চেঞ্জ থেকে আমরা যদি আমাদের এই টেন্জেন্টের লেন্থটাকে বিয়োগ করে দিই তাহলে কিন্তু এতটুকু চেঞ্জ আমরা পেয়ে যাব তাহলে এখন আমাদের যেটা দরকার সেটা হলো লেন্থ অফ ট্যানজেন্ট তো সেটার জন্য আমাদের যে ফর্মুলাটা আছে সেটা হলো এল বাই টু প্লাস আর ইন্টু এস টেন ডেল্টা বা টু এই ফর্মুলাটা আমাদের আগে থেকে জানা আছে তো সেই হিসাবে আমরা এখানে এখন ভ্যালুগুলো বসাতে পারি তাহলে এখানে আসবে ওয়ান এইটি থ্রি ডিভাইডেড বাই টু প্লাস আর এর ভ্যালু হলো ওয়ান এইটি থ্রি তো আর এর ভ্যালুটা কত ছিল তিনশো প্লাস শিফট আমরা মাত্র বের করেছি ফোর পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু টেন ডেল্টার ভ্যালু ছিল ফর্টি এইট তাহলে ফর্টি এইট বাই টু সেটাই এই আসবে চব্বিশ ডিগ্রি তো এই পুরো ভ্যালুটা ক্যালকুলেট করলে আসবে টু টু সেভেন পয়েন্ট জিরো ফোর যেটাকে আমরা রাফলি বলতে পারি টু টু সেভেন মিটার তো সুতরাং এখন আমরা যদি চেইন এজ বলতে চাই কোন পয়েন্টের চেইন এজ অফ ই সি মানে পয়েন্ট অফ কার এই পয়েন্টটা সেটা সমস্ত মনে আসবে আমাদের এইট ফর্টি মাইনাস টু টু সেভেন দ্যাট ইজ সিক্স ওয়ান থ্রি মিটার ওকে তাহলে এটা হলো আমাদের পয়েন্ট অফ কার্ভের চেনেজ এই জায়গা থেকে আমাদের কি করতে হবে আস্তে আস্তে এটু পর্যন্ত আসতে হবে এখন আমাদের কিন্তু পেগ ইন্টারভেলটা দেওয়া আছে অর্থাৎ কতটুকু ইন্টারভেল পর আমরা পয়েন্ট নিব সেটা কিন্তু বলে দেওয়া আছে সেটা কত সেটা হলো টোয়েন্টি মিটার

তো মোটামুটি আমাদের কয়টা থাকবে আমাদের নয়টা ফুল কোর্ট থাকবে আর একটা সাবক্ট থাকবে তাহলে আমাদের ট্রানজিশন কার্ভের সেটিংটা হয়ে যাবে এখন এই ট্রানজিশন কার্ভটাকে আমরা যেই মেথডে বসাবো সেটা হলো পোলার ডিফ্লেকশন অ্যাঙ্গেলের মাধ্যমে ওকে কোনটা পোলার ডিফ্লেকশন অ্যাঙ্গেল তো এই পোলার ডিফ্লেকশন অ্যাঙ্গেলের যে ভ্যালু সেই ভ্যালুটা হলো আলফা এটা ইকুয়ালস টু এল স্কোয়ার বাই সিক্স আর এল যেখানে এল মানে হলো আমাদের ওই যে পিসি থেকে ট্রানজেশন কার্ভের যে লেন্থটা আছে সেই লেন্থ তাহলে এখন আমরা কি করব জাস্ট এই আলফা গুলোকে বের করে রাখবো সেই আলফা হবে কি আমাদের নির্নেও পয়েন্টগুলোর জন্য মার্কিন পয়েন্ট ওকে তাহলে আমরা মোটামুটি ভাবে এখানে একটা আহ শুরু করতে পারি তো প্রথমে আমাদের পেক বসাতে হবে এগুলোকে আমরা স্টেশন নামও দিতে পারি এরপরও আমাদের এরপরে হবে আমাদের লেন্থটা বা এখানে আমরা প্রথমে চেইনজ টা বসাতে পারি ওকে চেইন এজ এরপরে আমাদের এল এর ভ্যালু সেটা কত এরপরে আমাদের ডিফ্লেকশন ডিফ্লে আলফা তো আলফাটাকে আমরা তিনটা অংশে ভাগ করে রাখবো একটা হবে আমাদের ডিগ্রি পার্ট একটা হবে আমাদের মিনিট পার্ট আর আরেকটা হবে আমাদের সেকেন্ড পার্ট ওকে তো এই তিনটা জিনিস থাকলে মোটামুটি হয়ে যায় আমাদের গ্রাফের ভিতরে ছকের ভিতরে অন্য কিছু যদি অ্যাডিশনাল জিজ্ঞেস করে তখন আমরা ওগুলা দেওয়ার চেষ্টা করব ওকে আমাদের ইনিশিয়াল পয়েন্টটা শুরু হবে কোন জায়গা থেকে ইনিশিয়াল পয়েন্টটা শুরু হবে সিক্স থার্টিন থেকে ওকে তাহলে চেইনের থার্টিন থেকে শুরু হলো এরপরে বিশ মিটার দিয়ে তারপরে আরেকটা চেনে যাবে তাহলে সিক্স থার্টি থ্রি আরও বিশ মিটার যাবে তাহলে সিক্স ফিফটি থ্রি এইভাবে বিশ মিটার করে আমাদের কিন্তু চলতে থাকবে কত পর্যন্ত একশো আশি পর্যন্ত একশো আশির পরে আরেকটা তিন মিটারের কি থাকবে চেইন থাকবে তাহলে সেগুলো আমি এখানে বসায় ফেলি ওকে তো এই যে এখানে আমাদের প্রথমে এটা হলো এক নম্বর পরে এটা দুই এটা তিন এটা চার পাঁচ ছয় সাত আট নয় আর নয়ের পরে লাস্টে যেটা থাকতো সেটা কত তিন মিটারে তাহলে এখানে নাইন সেভেন সিক্স তো এটা হলো আমাদের দশ নম্বর পেগটা এখানে এক্স এর ভ্যালুগুলো কত এক্স এর ভ্যালু কিন্তু আমাদের বিশ করে বাড়ে তো প্রথমটার জন্য এখানে হবে বিশ এরপরে চল্লিশ এরপরে সাইট এভাবে করে লাস্ট পর্যন্ত আসবে একশো আশি পর্যন্ত আসলো এরপরটা কিন্তু জাস্ট তিন বারে তাহলে এটা হবে একশো তেরাশি ওকে তো এখন আমরা যেটা করব প্রতিটা স্টেশনের জন্য এলের এর ভ্যালুটা বসাবো আর 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 সিক্স এর ভ্যালু তো আমাদের জানাই আছে আর কত আর মানে হলো তিনশো এবং এল মানে হলো একশো তেরাশি তো এই ভ্যালুগুলো আমরা এখানে বসাবো বসানোর পরে ডিগ্রি মিনিট সেকেন্ডে আমরা আলফার ভ্যালু পাবো বসাচ্ছি ক্যালকুলেশনটা আমরা একটু চেক করে নিবো আবার তাহলে আমাদের একো বেশি টার একটু বাড়বে তো আমি এখানে যেটা আমার কাছে করা আছে সেটা বসাই দিই ওকে তো ডিগ্রি মিনিট সেকেন্ডে আমাদের মোটামুটি এরকম একটা ছক চলে আসে তো এগুলো ব্যবহার করে আমরা কি করতে পারবো এখন মাধ্যমে এই পেগ ইন্টারভাল গুলো আর এই পয়েন্ট গুলোর মাধ্যমে আস্তে আস্তে আমাদের বিন্দুগুলোকে লোকেট করে ট্রানজিশন কারটা এঁকে ফেলতে পারবো তো এখানে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হলো এখান থেকে যে রেজাল্টটা আসবে এই রেজাল্টটা কিন্তু অবশ্যই কিসে আসবে রেডিয়ান আসবে তো রেডিয়ান থেকে ডিগ্রিতে নেওয়ার জন্য আমরা অবশ্যই যাতে একশো আশি বাই পাই তারা গুণ করে নিই নাহলে কিন্তু এই রেজাল্টগুলো আসবে না ওকে তাহলে আমাদের ট্রানজেশন কার্ভের পার্টটা কিন্তু শেষ ট্রানজেশন কার্ভের পরে আমাদের যেটা আসবে সেটা হলো সার্কুলার কার্ডটা তো প্রথম কথা হলো আমাদের সার্কুলার কার্ভের রেডিয়াসটা কিন্তু জানা আছে অলরেডি রেডিয়াসটা কত রেডিয়াস আর এটা কিন্তু আগেরটার মতো কত তিনশো মিটার আমাদের যেটা জানতে হবে সেটা হলো এইটার লেন্থটা কত তো লেন্থ তো আমরা জানি লেন্থ মানে কি আসবে আর ইন্টু থিটা তো এখানে থিটাটা কি থিটাটা হলো কেন্দ্র উৎপন্ন কোন তো এখানে কেন্দ্র উৎপন্নটা কোনটা আসে ডেল্টা মাইনাস টু ইন্টু ডেল্টা এস তো এটা কিভাবে হয় এটার জন্য আমাদের চিত্রটা দিকে একটু তাকাইতে হবে এটা যদি আমাদের চিত্রটা হয় তখন আমরা দেখব যে আমাদের এই যে কেন্দ্র যে উৎপন্ন কোনটা আছে কেন্দ্র উৎপন্ন কোনটা হলো ডেল্টা আর এটাকে যদি একটু ক্লিন করে রাখি তো এখানে আমাদের মেন ব্যাপারটা কি ছিল আমাদের এখানে একটা সার্কুলার কার্ভ ছিল আমরা সেখান থেকে একটা ট্রানজিশন কার্ভ একটু পর্যন্ত এভাবে নিয়ে আসলাম ওকে তো তখন আমাদের দেখা যায় এই যে এখানে যে অ্যাঙ্গেলটুকু তৈরি হয় এটাকে মোটামুটি ইম্প্রুভ করলে দেখানো যায় এখানে অ্যাঙ্গেলটা হয় আমাদের ডেল্টা এস ঠিক সেমভাবে এখানে ট্রেস ট্রানজিশন কার্ভটা থাকে সেটাও আমাদের এখানে এই ডেল্টা এস পরিমাণ অ্যাঙ্গেল নিয়ে ফেলে তাহলে আমাদের কেন্দ্রে সার্কুলার কার্ড সার্কুলার যে পোষণটা আছে এতটুকু এতটুকুর জন্য বাকি থাকে কত ডেল্টা মাইনাস টু ডেল্টা এস তো সেই জিনিসটা কিন্তু আমরা এখানে বসাবো এখানে এখন আমরা তাহলে ভ্যালুগুলো বসাতে পারি প্রথম ভ্যালুটা হলো থ্রি হান্ড্রেড ইন্টু ডেল্টার ভ্যালুটা দেওয়া ছিল ফর্টি এইট ডিগ্রি মাইনাস টু ইন্টু আমাদের স্পাইরাল অ্যাঙ্গেল সেটা কিন্তু আমরা বের করে রেখেছিলাম একটু আগেই তো স্পাইরাল অ্যাঙ্গেলটা ছিল সেভেন্টিন ডিগ্রি টোয়েন্টি এইট মিনিট

তো এখন আমাদের এখানে যে কার্ভটা আছে এই কার্ভটাকে আমাদের সেট করতে হবে তো কার্ভটার কিন্তু পুরোটুকু আমাদের সেট করার দরকার নেই কারণ এটা যদি আমাদের সার্কুলার পার্টটা হয় সার্কুলার পার্টের এই এখানের অর্ধেকটুকু সেট করলে কিন্তু বাকি অর্ধেকটুকু আমরা মিডল হিসেবে সেট করে নিতে পারবো অর্থাৎ রিডিংগুলো একই রকম হবে তো সে কারণে আমরা ট্রানজিশন কার্ভটার অর্ধেক করে নিই তাহলে হাফ কার্ভ এটার দৈর্ঘ্যটা কত আসবে সিক্সটি নাইন ডিভাইডেড বাই টু দ্যাট ইজ থার্টি ফোর পয়েন্ট 34.5 মিটার ওকে 34.5 মিটার ওকে তো এখন আমরা এখানে চুজ করব যে এটার জন্য আমরা কয়টা পেগ নিব তো আমরা সাপোজ এখানে র‍্যান্ডম ভাবে চুজ করতে পারলাম চুজ করলাম যে আমরা এখানে পাঁচটা কর্ড নিতে চাই ওকে তো আমরা অন্য কিছু চুজ করতে পারতাম তবে দুই তিনটা চুজ না করাই ভালো পাঁচটা বা পাঁচের বেশি চুজ করাই বেটার ওকে তো পাঁচটা কর্ড যদি চুজ করি আমরা প্রতিটা কর্ডের দৈর্ঘ্য কত হবে কর্ড লেন্থ আমাদের আমার এইট দেওয়া আছে তো আমি সিক্স পয়েন্ট এইট ধরে নিই হ্যাঁ যাতে আমার ক্যালকুলেট বারবার করতে না হয় তো সিক্স পয়েন্ট নাইট ধরে করলেও একই কথা সমস্যা নেই এটাকে একটু করে আমরা যদি থার্টি ফোর ধরতাম তাহলে এখানে আমরা সিক্স পয়েন্ট এইট পেয়ে আচ্ছা যাই হোক আমি সিক্স পয়েন্ট ধরি তো সিক্স ধরে এখন আমাদের কি করতে হবে ডিফ্লেকশন অ্যাঙ্গেলের মাধ্যমে মানে র্যাঙ্কিংস যে মেথডটা ছিল যেখানে আমরা আমাদের ডেল্টা এস ডেল্টা এবং বড় হাতের ডেল্টা মানে টোটাল ডিফ্লেকশন অ্যাঙ্গেল এবং ডিফ্লেকশন অ্যাঙ্গেল এই দুইটার মাধ্যমে কি করতাম কার্ডটাকে সেট করতাম তো প্রত্যেকটা কর্ডের জন্য ডিফ্লেকশন অ্যাঙ্গেলটা কত হবে সেটা এখন আমাদের এখানে বের করতে হবে তো সেটা বের করার জন্য আমরা একটু খেয়াল করি এখানে কি আসে তো সাপোজ এটা আমাদের এখান থেকে এতটুকু আর এখান থেকে এতটুকু আছে তো সার্কুলার কার্ভের সেন্টারে যে উৎপন্ন কোনটা সেটা কিন্তু আমরা দেখেছিলাম সেটাকে যদি আমি বিটা নাম দিই এই বিটা ভ্যালু সমান সমান কত আসবে ডেলটা মাইনাস টু ডেলটা এস তা এখন আমরা যে পার্টটা নিলাম সেটা কিন্তু সার্কুলার কার্ভের অর্ধেক ওকে তো অর্ধেক কতটুকু অ্যাঙ্গেল আসবে অর্ধেকটুকুতে অ্যাঙ্গেল আসবে আমাদের বিটা যেটা আছে সেই বিটারও অর্ধেক বিটা বাই টু তাহলে আমাদের প্রত্যেকটা যে কর থাকবে সে কর্ড দ্বারা কত হবে এখানে আমরা কর্ড নিয়েছি কয়টা পাঁচটা তাহলে প্রতিটা অ্যাঙ্গেলটা কি হবে পাঁচ ভাগ হয়ে যাবে তাহলে পার করার সমান সমান হবে বিটা বাই টু ডিভাইডেড বাই না নিলাম কয়টা পাঁচটা তাহলে বিটা বাই টু মানে বিটা বাই টেন এটা থাকবে প্রতিটা কর প্রতি কেন্দ্র উৎপন্ন কোন যে প্রথম যে কর্ড সেই কর্ডের কেন্দ্র উৎপন্ন কোনটা সাপোজ এটা ওকে একটু বড় করে দেখাই এটা তাহলে বুঝতে সুবিধা হবে ওকে তো প্রতিটা কর্ডের কেন্দ্রে যে উৎপন্ন কোন আছে এই কেন্দ্র উৎপন্ন কোনটা সাপোজ এটা এটা হলো সাপোজ আমাদের কি নাম দেওয়া যায় এটাকে নাম দেওয়া তো র্যাঙ্কিংস মেথডের মেইন যে থিওরিটা ছিল সেটা হলো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে আমরা যদি এই কর্ডটাকে যোগ করে এদিক বরাবর আসি হ্যাঁ আর আমাদের যে ট্যানজেন্টটা ছিল সেই ট্যানজেন্টটা যদি এরকম হয় তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেই অ্যাঙ্গেলটা হবে আমাদের এইখানে যে অ্যাঙ্গেলটা আছে তার অর্ধেক অর্থাৎ এতটুকু হবে কিন্তু থিটা বাই টু আর আমাদের এই যে ডেল্টা এই ডেলটাটা হলো এই থিটা বাই টুটা অর্থাৎ আমাদের পার করডে ডিফ্লেকশন অ্যাঙ্গেলটা কত হবে ডিফ্লেকশন অ্যাঙ্গেলটা হবে কিন্তু এইটার অর্থে অর্থাৎ ডিফ্লেকশন অ্যাঙ্গেল এটাই করতে হবে বিটা বাই টোয়েন্টি এখন আমরা সেই ভ্যালুটা বের করে নিই তাহলে আমাদের ডিফ্লেকশন অ্যাঙ্গেল এটা সমান সমান আসবে বিটা বিটার ভ্যালু হলো ডেল্টা মাইনাস টু ডেল্টা এস ডিভাইডেড বাই টোয়েন্টি তো যেটা হিসাব করলে ফাইনালি আমাদের এখানে আসবে জিরো ডিগ্রি থার্টি নাইন মিনিট ওকে তো এটা আসলো আমাদের প্রথম কর্ডের জন্য ডিফ্লেকশন অ্যাঙ্গেল তো যেহেতু আমাদের প্রত্যেকটা জন্য ডিফ্লেকশন অ্যাঙ্গেল সেম হবে তাহলে আমরা বলতে পারি যে আমাদের ডেল্টা ওয়ান ইকুয়ালস টু ডেল্টা টু টু ডেল্টা থ্রি টু ডেল্টা ফোর ডেল্টা ফাইভ যেটা ইকুয়ালস টু জিরো ডিগ্রি থার্টি নাইন মিনিটস কিন্তু আমাদের লাগবে টোটাল ডিফ্লেকশন অ্যাঙ্গেল তো টোটাল ডিফ্লেকশন অ্যাঙ্গেলের জন্য একটা ফর্মুলা ছিল ফর্মুলাটা হলো ডেল্টা এন এটা মানে হলো এর আগের টোটাল ডিফ্লেকশন অ্যাঙ্গেল প্লাস ওই মুহূর্তের ডিফ্লেকশন অ্যাঙ্গেলটা এটা হলো শুধু ডিফ্লেকশন অ্যাঙ্গেল আর এটা হলো টোটাল ডিফ্লেকশন অ্যাঙ্গেল তো প্রথমটার জন্য টোটাল ডিফ্লেকশন অ্যাঙ্গেলটা হয় ওইটা জাস্ট নর্মাল ডিফ্লেকশন অ্যাঙ্গেলের সমান আর দ্বিতীয়টার জন্য তাহলে কি আসবে দ্বিতীয়টার জন্য আসবে ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা প্লাস ডেল্টা টু এরপরে তিন নাম্বারটা যদি আমরা দেখি তিন নাম্বারটা আসবে আমাদের ডেল্টা টু প্লাস স্মল ডেল্টা থ্রি তো এইভাবে আমরা কি করব সবগুলো ডিফ্লেকশন অ্যাঙ্গেল বের করে আমাদের চার্টটা কমপ্লিট করে নিব তো রাফলি আমি এখানে একটা চার্ট এঁকে নিচ্ছি ওকে সো আমাদের এখানে এখানে পাঁচটা মোট কর্ড আছে আমাদের পাঁচটা পয়েন্ট সেই পয়েন্টগুলো তো আমরা পেকটা করবো ওগুলোকে নাম দিলাম সি ওয়ান সি টু সি থ্রি সি ফোর সি ফাইভ কর্ড লেন্থটা কত আমাদের এখানে কর্ড লেন্থটা হলো সিক্স পয়েন্ট ফোর সিক্স পয়েন্ট এইট করে কিন্তু সবগুলো হ্যাঁ আমাদের ক্যালকুলেশনে সিক্স পয়েন্ট নাইন আসছে কিন্তু আমার কাছে যেটা ক্যালকুলেট করা আছে ওইটা সিক্স পয়েন্ট এইট তো আমি ওইটা বসালাম আর এখানে আমাদের চেইন এজ গুলো লাগবে চেইন এজ গুলো আমরা এখানে বসাবো চেইন এজ ওকে তো চেইন এজটা শুরু হবে কোন জায়গা থেকে আমরা যদি খেয়াল করি আমাদের ট্রানজিশন কার্ভটা যে জায়গা থেকে শুরু হয়েছে শেষ হয়েছিল সেখান থেকে কিন্তু আমাদের সার্কুলার পোর্শনটা শুরু হবে তাহলে ট্রানজিশন কার্ভটা শেষ হয়েছিল কোথায় সেটা যদি আমরা উপরে দেখি তাহলে আমাদের আসবে দেখবে সেভেন নাইনটি সিক্স তাহলে সেভেন নাইনটি সিক্স এর সাথে এখন আমরা আরো কতটুকু যাবো সিক্স পয়েন্ট এইট তো সেভেন নাইনটি সিক্স এর সাথে যখন আমরা আরো সিক্স পয়েন্ট এইট যাবো তখন আমাদের ফার্স্ট আমরা পাবো টু পয়েন্ট এইট এটার সাথে কত আরো এইট যাব তখন আসবে ওকে ওকে তো আমরা এখানে বসিয়ে ওকে তো চেন বসানো শেষ এবার আমাদের যেটা বসাতে হবে সেটা হলো ডিফ্লেকশন অ্যাঙ্গেলটা তো এখানে ডিফ্লেকশন অ্যাঙ্গেলটাকে আমরা ডেলটা তারা প্রকাশ করি সেটাকেও আমরা তিনটা অংশে ভাগ করে ফেলবো একটা আসবে আমাদের ডিগ্রি তারপরে আমাদের এখানে আসবে মিনিট আর এরপরে আমাদের থাকবে এখানে আচ্ছা এখানে অবশ্যই ডিগ্রি হবে আমি এখানে বলি কিভাবে করতে হবে প্রথমটার জন্য তো আমরা দেখলাম কত আছে জিরো থার্টি নাইন মিনিট আর সেকেন্ড এর এখানে ফিফটি এইট সেকেন্ড ছিল যেটা আমি ওখানে বসাই নেই ক্যালকুলেট করে ফিফটি এইট সেকেন্ড পাওয়া যাবে এরপরের জন্য আমাদের কি হবে এই যে এই জিনিসটা আছে না এটার সাথে এটা যোগ হবে কারণ আমরা জানতাম ডেল্টা টু এটা সমান সমান কি আসবে ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু তো ডেল্টা টু তো এটারই সমান আর ডেল্টা ওয়ানটাও কার সমান এটারই সমান তার মানে এটাই জাস্ট কি হবে ডাবল হবে তো ডাবল যখন আমরা করবো তখন আমাদের এখানে আসবে ওয়ান সেভেন্টিন এবং ফিফটি তো এভাবেও আমরা বাকি জিনিসগুলো কি বসিয়ে নিব তাহলে আমাদের এখানে কত আসবে এটা আসবে ওয়ান তারপরে ফিফটি সিক্স ফিফটি ফোর এই জায়গাটা আমি একটু রাউন্ড আপ করেছি তো অন্যরকম আসতে পারে দুই এক সেকেন্ড কম হবে তো এটাতে কিছু যায় আসে না ডিগ্রি ডিগ্রি মিনিট মিনিট সেকেন্ডস আর লাস্টলি আমাদের এখানে থাকবে ওকে তো এইভাবে আমরা কি করলাম আমাদের রিফ্লেকশন গুলো পেয়ে গেলাম যেটা থেকে আমরা আমাদের সার্কুলার ক্রাফটার আফ অংশ বসিয়ে নিতে পারবো পারবো আমি যদি এখানে একটু দেখাই যে আমরা কিভাবে বসাবো আমরা প্রথমত কি করলাম এখানের এই যে চেঞ্জটা কিন্তু আমরা জানি হ্যাঁ তো এই চেন থেকে আমাদের টেনজেন্টটাও আমাদের জানা আছে টেনজেন্টটা কোন দিক বরাবর আছে সেখান থেকে আমরা প্রথমে এইরকম করে কি করব একটা লাইন অফ সাইড দেবো লাইন অফ সাইড দেওয়ার পর এখন কিন্তু আমরা জানি আমাদের কি করবো এরকম একটা দড়ি নিব দড়ি নেওয়ার পর সিক্স পয়েন্ট ফোর পরিমাণ আসবে এরকম এই যে সিক্স পয়েন্ট ফোর পরিমাণ আসবে আসার পর এদিক বরাবর একটা বৃত্তচাপ চাপ কাটবো তাহলে এই পয়েন্টটা চলে আসবে এরপরে আমরা ডেল্টা টু টা ডেল্টা 2টা টু টা এদিক বরাবর আসবে এদিক বরাবর আমাদের লাইন অফ সাইড এখন এখান থেকে আমরা কি করবো আবার আমাদের যে এল টু টা আছে সেই এল টু এর সমানে নিয়ে এখানে একটা বৃত্ত চাপ করবো তাহলে এই পয়েন্টটা পাবো এভাবে সবগুলো পয়েন্ট নিয়ে যোগ করে দিলে ফাইনালি আমরা আমাদের সার্কুলার কার্ভটা পেয়ে যাবো